আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। প্যান্টের পেছনে মৌচাক বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। মৌমাছি সাধারণত গাছে বাসা বাঁধে কিংবা চাক বানায়। অনেক সময় বাড়ির পরিত্যক্ত কোণে বাসা বাঁধতে দেখা যায়, কিন্তু প্যান্টের পেছনে চাক বানিয়েছে মৌমাছি, এইরকম দৃশ্য হয়তো কারোরই চোখে পড়েনি। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইটারে এমন একটি ঘটনার ভিডিও শেয়ার করেছেন। গত বুধবার অদ্ভুত সেই ঘটনার ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন কিরেন রিজিজু। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি প্যান্টের পিছনে চাক বেঁধে রয়েছে মৌমাছি, সেই মৌমাছি চাক সমেত দাঁড়িয়ে আছে তিনি, আর তার আশেপাশে থাকা লোকজন ছবি তুলতে ব্যস্ত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রিজিজু জানিয়েছে ভিডিওটি ভারতের নাগাল্যান্ড রাজ্যের। তার ওই ভিডিও পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। সবাই বিষয়টি নিয়ে নানা রকম মন্তব্য করে, অনেকে আবার হাসি তামাশা করতেও ছাড়েনি। কিভাবে অদ্ভুত ওই স্থানে মৌমাছি চাক বানালো, আর সেই মৌমাছিদের হাত থেকে রক্ষা পেতে ওই ব্যক্তি কি করলেন, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। রিজিজুর অ্যাকাউন্টে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।